আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেডিশনাল একটি রেসিপি, ইলিশ মাছ দিয়ে তৈরি করা ইলিশ পাতুরি। এটি গ্রামে আমাদের মা দাদিরা খুবই করত এই রান্নাটা। তাহলে চলুন আমরা এই রেসিপিটা দেখে নিই কী কী উপকরণ লাগবে। আমি প্রথমে এখানে নিয়ে নিব 600 গ্রামের একটি ইলিশ মাছ, তার মধ্যে থেকে 3 টুকরা আমি ইলিশ মাছ নিয়ে নিব। মাছের টুকরোগুলো একেবারে পাতলা হবে না, আবার অনেক বেশি মোটা হবে না। আমি এবার এক সাইডে রেখে দিয়ে নিয়ে নিব 2 ধরনের সরিষা। আমি এখানে কালো সরিষাটা দিয়ে দিব 1/2 টেবিল চামচ, আর হলুদ সরিষা দিয়ে দিব এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এটাকে আমি ভিজিয়ে রেখে দিব 30 মিনিটের মতো, আর এভাবে কষলিয়ে ভালোভাবে ময়লাগুলো পরিষ্কার করে নিব। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আগে নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি ঠিক যতটুকু পরিমাণ শুধু মাছের জন্য লবণ লাগবে ততটুকু পরিমাণ লবণ দিয়ে দিব, আর 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে এই মাছগুলোকে রেখে দিব এক পাশে। আমি সরিষাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরে যে ময়লাগুলো ছিল ময়লাগুলো আমি ভালোভাবে কষলিয়ে পানিগুলো ফেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ, আর দিয়ে দিব সাথে একটু লবণ। কাঁচামরিচ এবং লবণটা দেওয়ার একটাই কারণ, এটা যখন আমরা একসাথে বেটে নিব অথবা এটাকে ব্লেন্ডার করে নিব তখন এটা ঝাঁঝালো ভাবটা একটু কমে যাবে। আমি সবগুলো সরিষা লবণ এবং কাঁচামরিচ দিয়ে এই বেটে নিয়েছি ফাটায়, আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও করতে পারেন। এবার একটা বলে আমি দিয়ে দিব, সাথে দিয়ে দিব এখানে নারকেল বাটা 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ এবং 1/2 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। দিয়ে দিব এখানে সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এই ইলিশ পাতুরির মধ্যে সরিষার তেলটা তো অবশ্যই থাকতে হবে, এবং আপনারা যদি অথেন্টিকভাবে চান এই রান্নাটা করতে সেই ক্ষেত্রে নারকেল বাটাটাও আপনাদের অবশ্যই দিতে হবে। আর যদি আপনারা আপনাদের মতো করে এই পাতুরিটা তৈরি করতে চান সেই ক্ষেত্রে যদি নারকেল বাটাটা আপনারা বাদ দিতে চান সেটা বাদ দিয়ে দিতে পারেন। তবে আমি যেহেতু আজকে ট্রেডিশনাল পদ্ধতিতে করব সেই ক্ষেত্রে আমি এখানে নারকেল বাটাটা ইউজ করতেছি। আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। আমি নিয়ে নিব এখানে কলা পাতা। ট্রেডিশনাল পদ্ধতিতে করা মানে এই পাতুরিটা কলা পাতা দিয়ে তৈরি করতে হবে। আমি কলা পাতাগুলোকে একটা সোলার ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে একেবারে লো হিটে এটাকে আমি সেকে নিব। সবগুলো কলা পাতা আমার সেকে নেওয়া হয়ে গেছে, দেখুন সেকে নেওয়ার পর এটা একটু তৈলাক্ত ভাব চলে আসবে। এবার আমি কলা পাতার মাঝখান বরাবর করে একটু যে মশলাগুলো আছে আমি এটা দিয়ে দিব, তার উপরে দিয়ে দিব 1 টুকরো ইলিশ মাছ, আবার দিয়ে দিব উপরে সেই সরিষা বাটার মশলাগুলো, আর একটা কাঁচামরিচকে এভাবে ফালি করে দিয়ে দিব। এবার এক পাশ থেকে এভাবে বটে দিব, অন্য পাশ থেকেও এভাবে দুই পাশে মোড়ে দিব। আপনারা নিশ্চয়ই ভিডিওর স্ক্রিনটা দেখে বুঝতে পারতেছেন কিভাবে আমি এই কলা পাতাটাকে ভাঁজ দিতেছি। এবার একটা সুতা দিয়ে আমরা এভাবে বেঁধে দিব যেন মাছটা ভিতরে এক জায়গায় থাকে আর কলা পাতাটা যেন এলোমেলো না হয়ে যায়। আমি এভাবে করে 2টো টুকরো মাছ কলা পাতা দিয়ে করে নিব। আর যাদের আশেপাশে কলা পাতা থাকবে না তারা অবশ্যই এই পাতুরিটা তৈরি করতে পারবেন অন্য একটা ওয়েতে, তা হলো ফয়েল পেপার। ফয়েল পেপার দিয়ে করলে অবশ্যই এটা ট্রেডিশনাল হবে না, তারপরও যারা এই রেসিপিটা তৈরি করতে চান তাদের হাতের নাগালে যদি কলা পাতাটা না থাকে সেক্ষেত্রে আপনারা এই ফয়েল পেপার দিয়েও তৈরি করতে পারেন। আমি 2টা ওয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে প্রথমে সরিষা বাটার মশলাটা দিয়ে ইলিশ মাছটা দিয়ে তারপর উপরে আর একটু মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে এভাবে বটে নিলে হয়ে যাবে। আর ফয়েল পেপারে এখানে কোনোভাবে সুতা বেঁধে দেওয়া লাগবে না। আমার সবগুলো হয়ে গিয়েছে। এবার আমি মিডিয়াম আঁচে চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এবার আমি একটা মাছের কলা পাতা দিয়ে একটা মাছের পাতুরি দিয়ে দিব, অন্য একটি আমি ফয়েল পেপারটা দিয়ে দিব, আর একটা আমি অন্য চুলাতে তৈরি করব। 8 থেকে 10 মিনিটের জন্য এভাবে ঢেকে দিব। চুলাটা থাকবে একেবারে মিডিয়াম টু লো হিটে। 8 থেকে 10 মিনিট পর আমি এভাবে কলা পাতাটাকে উল্টিয়ে দিব এবং ফয়েল পেপারটাও আমি উল্টিয়ে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। দিয়েছি, এবার
আবার যখন ওই পিঠটা হয়ে যাবে 8 থেকে 10 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে এবার এটা পরিবেশন পাত্রে নিয়ে নিব। আমার তিনটাই একসাথে হয়ে গিয়েছে দেখুন। আমি এবার সুতাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলা পাতার এই ইলিশ পাতুরিটা কেমন হয়েছে। ওয়াও, কতটা ইয়ামি হয়েছে দেখতে পাচ্ছেন। ভিডিওর স্ক্রিনে দেখে বোঝা যাচ্ছে এটা গরম গরম অবস্থা কতটা ইয়ামি দেখতে হয়েছে। অপর পাশটাও দেখেন কতটা জুসি এবং কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আমি ফয়েল পেপারটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই ইলিশ পাতুরিগুলা। সরিষার একটা ফ্লেভার থাকে, নারকেলের একটা আলাদা ফ্লেভার থাকে, তার সাথে ইলিশ মাছের এই কম্বিনেশনটা কিন্তু দারুণ। গ্রামের এই ঐতিহ্যবাহী খাবারটা বেশিরভাগে পরিবেশন করা হয় গরম ভাতের সাথে। আমি আজকে আমার রেসিপিটা আমার মা যেভাবে রান্না করে ঠিক সেভাবে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি সেটা জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।